আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। প্রিয় দর্শক, বিপদের সময় আপনি যদি একটি আমল করতে পারেন, তাহলে আপনার সকল বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা এই আমলটা খুঁজে পেয়েছি, বুখারী শরীফের মধ্যে আসছে এই হাদিসটা। যখন রাসূল সাল্লাম বিপদে পড়তেন, তিনি এই আমলটা করতেন এবং সাথে সাথে সেই বিপদটা দূর হয়ে যেত। পরীক্ষিত একটি আমল, আমি নিজেও করে আলহামদুলিল্লাহ ফলাফল পেয়েছি, আপনারা অবশ্য করবেন। আমরা বিপদে পড়লে আমরা হতাশ হয়ে যাই, আমরা কোনো কুল কিনারা খুঁজে পাই না বিপদ পড়লে। তখন আমরা যখন আমরা কাছের মানুষ থেকে, আপন মানুষ থেকে আমরা যখন বেশিরভাগ ক্ষেত্রে দুঃখ পেয়ে থাকি, কষ্ট পেয়ে থাকি, তখন আমরা বেশিরভাগ পেয়ে পড়ি, আমরা কোনো কুল কিনারা খুঁজে পেয়ে না। যখন আমরা কাছের মানুষ থেকে, আপন লোকজন থেকে আমরা যখন ক্ষতিগ্রস্ত হই, যখন ষড়যন্ত্রের শিকার হই আমরা, তখন আমরা খুব বেশিরভাগ ভেঙে পড়ি। এই সময় আপনি যদি আমলটা করতে পারেন, তাহলে আপনার এই বিপদটা খুব দ্রুত কেটে যাবে এবং আল্লাহ তাআলা আপনাদের সকল দুঃখ কষ্ট ইনশাআল্লাহ দূর করে দেবে। বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা আসছে, আপনারা অবশ্যই আমলটা করবেন। প্রিয়দর্শক, আমলটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বুল আরশিল কারীম। এটা আপনারা অবশ্যই করবেন। যখন এই বিপদে পড়বেন, আপনারা বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন, দেখবেন যে কাইবিভাবে আপনাদের এই বিপদটা দূর হয়ে গেছে। আপনারা বেশি বেশি এটা পড়তে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আপনাদের যে দুঃখ কষ্ট, যে বিপদ, আপনাদের এই বিপদটা দূর করে দেবে ইনশাআল্লাহ। যে কোনো বিপদে এই দোয়াটা পড়তে পারেন। বিপদের সময় একটা কথা খেয়াল রাখবেন যে কখনো ধৈর্য হারা হওয়া চলবে না। আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসে, তাকে আল্লাহ তাআলা বিপদ বিপদ দিয়ে পরীক্ষা করে থাকে। আল্লাহ তাআলা সকল নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তিনি কখনো বিপদে ধৈর্য হারা হন নাই, তিনি ধৈর্য ধরেছেন, আল্লাহর উপর ভরসা রেখেছেন এবং সাথে সাথে এই আমলটা করেছেন। সো আমাদেরকে অবশ্যই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে এবং বিপদের সময় আমরা কখনো ধৈর্য হারা হবো না, আল্লাহর উপর ভরসা রাখবো, আমরা কখনো ভেঙে পড়বো না, হতাশ হবো না। বিপদ আসবেই, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা বিপদ দিয়ে পরীক্ষা করে থাকে। অবশ্যই আপনারা ধৈর্য থেকে ধরে এই আমলটা করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহ তাআলা আপনাদের সকল দুঃখ কষ্ট বিপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি।